প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বেকিং নিউজে আমি যে নিউজটি আপনাদের সামনে তুলে আনছি, আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন ভারত সফরে। G20 মিটিংকে পর্যবেক্ষক দেশ হিসাবে 9টি দেশ অংশগ্রহণ করবে, তারই মাঝে বাংলাদেশ আছে। তো সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যাতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক হয়। আমরা নির্বাচনের বছরে, নির্বাচনের আগ মুহূর্তে ভারত সফরে প্রধানমন্ত্রী যাবেন, এবং এটা কি উনার প্রধানমন্ত্রী হিসাবে শেষ সফর, না পরবর্তীতেও উনি কন্টিনিউ প্রধানমন্ত্রী থাকবেন, সেই বিষয়টা নিয়ে এখন জল্পনা কল্পনা চলছে সারা বিশ্বে। ভারত ছাড়া আর কোনো দেশ ঘনিষ্ঠভাবে তার পাশে আছে বলে আমরা দেখছি না, যদিও চায়না বলছে আমরা পাশে আছি, আবার চায়না খালেদা জিয়াকেও উপহার পাঠাচ্ছে। তাই চায়না সুবিধাজনক অবস্থায় থাকে সারা বিশ্বের সকলের কাছে জানা, চায়না কারো বিপদের সময় পাশে থাকে না। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে যাওয়ার পূর্বেই আওয়ামী লীগের মহাসচিব জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের বিজেপি পার্টির আমন্ত্রণে জুলাই মাসের মাঝামাঝিতে ভারত সফর করবে। রিয়েলি সেই জুলাই মাসেই হিসাব নিকাশটা হবে হয়তোবা বিজেপির সেক্রেটারি আর বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারির মধ্যে বৈঠকের মাধ্যমে, যে আগামী নির্বাচন ভারত তাদের পাশে কতটুকু থাকবে কি থাকবে না। আর জুলাই মাসের মাঝামাঝি, দ্যাট মিন্স আর 2 সপ্তাহ পরেই হয়তো এই সফরটি করবেন জনাব ওবায়দুল কাদের। তো এই 2 সপ্তাহ পরেই আমরা বুঝতে পারবো যে আওয়ামী লীগ কী করে ঘুরে দাঁড়াচ্ছে রাজনীতির মাঠে। যদি আওয়ামী লীগ ভারত থেকে ভালো কোনো অফার পেয়ে যায়, আর যদি মনে করেন যে আওয়ামী লীগ কন্টিনিউ করবে, তাহলে এসেই দেখবেন যে বাংলাদেশে বিরোধী দলের উপরে দমনপীড়ন, নির্যাতন আগের চাইতে আরও বেশি বেড়ে যাবে। আর যদি দেখেন যে একটু নীরবতা পালন করছে বিরোধী দলগুলা, রাস্তাঘাটে মিছিল, মিটিং এবং তাদের অফিস আদালতে বসতে পারছে, তাহলে বুঝতে পারবেন যে ভারত থেকে ভালো কোনো আশ্বস্ত হতে পারে নাই বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ ভারত আটকিয়ে আছে না আমেরিকার কাছে, ভারতের সাথে আমেরিকার রয়েছে অসংখ্য ব্যবসা বাণিজ্য, অসংখ্য সুবিধাজনক অবস্থা, আর সেই সুবিধাজনক অবস্থাগুলো ভারত হারাতে চাচ্ছে না বাংলাদেশের জন্য। বাংলাদেশের একটি দলের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে, মানে নির্বাচনটাকে অস্বচ্ছ বানিয়ে ভারত এবার সমালোচনায় যাবে কি যাবে না, এই নিয়ে ভারত আছে মহা বিপদে। তাই সেই বিপদ থেকে ভারত বাঁচার জন্য বাংলাদেশের পক্ষে আগের মতো উলঙ্গ সমর্থন করবে না বাংলাদেশ আওয়ামী লীগকে। পৃথিবীর একজন সেরা রাষ্ট্রপ্রধান ছিলেন বারাক ওবামা, আমেরিকাতে 2 টার্ম একসাথে 2 বার নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে রিপাবলিকানরা তার পাশে দাঁড়াতে পারে নাই। সেই বারাক ওবামা যখন নরেন্দ্র মোদী এবার আমেরিকা সফর করলেন, সেই সফরের মাঝখানে বলে বসলেন, তোমার দেশে মুসলিম সহ সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন, নিপীড়ন চলে, তা যদি তুমি বন্ধ না করে তাহলে তোমার দেশ ভেঙ্গে খান খান হয়ে যাবে, আরও কয়েকটি রাষ্ট্র সেখানে তৈরি হবে। এই কথা শোনার পরে ভারতের কংগ্রেস সহ বিরোধী দলগুলা আশার আলো পেয়েছে যে আগামী নির্বাচনে ভারতেও পরিবর্তন হবে। বিজেপির একটানা 2 টার্ম নরেন্দ্র মোদী যেভাবে মুসলিম বিদ্বেষী ভারত বানাচ্ছে এবং সংখ্যালঘু অন্যান্য ধর্মের উপরেও যে আঘাত আনছে, এই আঘাত যদি বন্ধ না করে আর নরেন্দ্র মোদীকে কন্টিনিউ সমর্থন আমেরিকা করছে না, আর বিজেপি আমেরিকার সমর্থনে যে নির্বাচিত হয় তা না, কারণ ভারতের নির্বাচনটা হয় নিরপেক্ষ, সকল দলের অংশগ্রহণ, সকল মতের মানুষ স্বাধীনভাবে তারা ভোট দিতে পারে, ভোটের বেলায় ভারত নিরপেক্ষ। কিন্তু বিজেপির এই নরেন্দ্র মোদী ভারতবাসীকে, হিন্দু ধর্মের কিছু মানুষকে উস্কিয়ে দিতে পেরেছেন, উস্কানি দিয়ে অমুসলিমদের সাথে সংঘাত করে
ও বুঝিয়েছেন যে ভারত একক হিন্দু রাষ্ট্র, আর সেই হিন্দু রাষ্ট্রের ভিতরে হিন্দুদের সব কিছু পালনের জন্য অন্য ধর্মের মানুষদেরকে কুণ্ঠাসা করতে হবে এবং শুধুমাত্র হিন্দু ধর্মের লোকদেরই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিতে হবে। আর তার এই বিষয়টা যখন আন্তর্জাতিক অঙ্গন বুঝে ফেলেছে এবং আমেরিকা বুঝে ফেলেছে, সেই কারণে আমেরিকার বাইডেনের পক্ষে বারাক ওবামা একটি কঠিন বক্তব্য দিয়ে তাকে লজ্জিত করে দিলেন এবং গোটা পৃথিবীবাসী দেখল যে একজন মানুষ বেড়াতে যাওয়ার পরে তার দেশের একজন সাবেক রাষ্ট্রপ্রধান এবং যেই দলটি বর্তমানে ক্ষমতায় আছে বাইডেন সরকার, তার দলেরই প্রাক্তন প্রেসিডেন্ট এবং বাইডেনেরই প্রেসিডেন্ট ছিলেন, কারণ বাইডেন ছিলেন বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট। তাই এই শক্তিশালী কথাটা ভারতের জন্য বিশাল বড় একটা বজ্রপাত হয়েছে মাথায় নরেন্দ্র মোদীর। তাই আগামী নির্বাচন আমরা আশা করছি ভারত আমাদেরকে নগ্ন হস্তক্ষেপ করবে না, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা পাবে। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশের জাতীয় পার্টি সহ আরও রাজনৈতিক দলগুলা স্বাধীন চেতাভাবে অংশগ্রহণ করবে, একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে, এই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, যাদের পছন্দ হচ্ছে আমাদের অনুষ্ঠানগুলা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে।